হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকেও আপনাদের সামনে একটি ট্রাস্টেড এবং লাইফ টাইম কাজ করার মতো একটা সাইট নিয়ে আসলাম, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিল্যান্সার। এবং এই সাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে পেমেন্ট করে দিব, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। ভিডিও ডেসক্রিপশন চেক করলে অ্যাকাউন্টের লিঙ্কটা পেয়ে যাবেন। এবং এই সাইটগুলোতে আপনি খুব সুন্দর কাজ করতে পারবেন। আমি এইরকম আরও সাইট দিয়েছিলাম, যেরকম মাইক্রো জবের জন্য র্যাপিড ওয়ার্কার, প্রিকো ওয়ার্কার, জব বয়, অ্যানিল্যান্সার, তারপরে যে আপনার ট্রু ল্যান্সারের ভিডিও দিয়েছিলাম, সবগুলো সাইটগুলোতেই হলো মাইক্রো জবের সাইট। এবং এখানে দেখেন আপনি ফেসবুক, ইউটিউব এবং মোবাইল অ্যাপস এই তিনটা মাধ্যমে আর্ন করতে পারবেন। ফেসবুকের কিছু কাজ আছে এখানে, ইউটিউবের কাজ আছে, মোবাইল অ্যাপ ডাউনলোডের কাজ আছে। হ্যাঁ, এখানে ছোটো ছোটো কাজ করে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। এবং এইগুলাতে উইথড্র নিয়ে আপনার কোনো সমস্যা নেই, এগুলো 100% ট্রাস্টেড সাইট। এবং এইগুলা হচ্ছে লাইফ টাইম সাইট, এমন না যে আজকে আছে কালকে বন্ধ হয়ে যাবে, এরকম না। এখানে প্রচুর পরিমাণে আপনি কাজ পাবেন। তো আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং কীভাবে সাইন আপ করতে হবে। তো এখানে আমি সব কিছু আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে মনে করেন যে আপনি প্রথমে এখানে চলে আসবেন। আসার পরে আপনি এখানে দুই রকম অ্যাকাউন্ট দেখবেন, একটা হচ্ছে জব সিকার এবং জব হোল্ডার। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে এখানে কাজ করব। তো এখানে জব সিকার একটা আছে এবং জব এমপ্লয়ার, তো আমরা হচ্ছে এমপ্লয়ার দিয়ে কাজ করব, যেহেতু আমরা এখানে কাজ করব। তারপরে এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, ইওর ফুল নেম, তারপর ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে আমরা ফুল অ্যাকাউন্টটা করব। ফুল নেম দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে পাসওয়ার্ড, সিলেক্ট কান্ট্রি, আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইমেজ ভেরিফিকেশন কোডে যেটা থাকবে এটা এখানে লিখে দেবেন। তারপর রেজিস্টারে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি রিমেম্বার মিতে দিবেন, তারপর এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তারপরে ফুল নেম ওয়াজ মিসিং আর কন্টেন্ট ইনভ্যালিড ক্যারেক্টার্স আলফা দেখাচ্ছে, তো এখানে মেবি এখানে ফুল স্টপটা হবে না, এটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমি আরেকবার করি। এখন আমি রেজিস্টারে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এখানে হয়ে যাওয়ার কথা। দেখেন সাকসেস হয়ে গেছে, এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এবং এখন হচ্ছে আমার দেখেন ইমেল একটা কনফার্মেশন মেল যাবে, আমি ইমেলটা ভেরিফাই করে নিই। ইমেলে চলে আসবেন আপনারা, অ্যানিল্যান্সার থেকে দেখেন একটা ওয়েলকাম মেসেজ চলে আসছে, এবং এখান থেকে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো দেখেন আমাদের আর কি ওয়েলকাম টু অ্যানিল্যান্সার দিচ্ছে, এবং আর ইউ ওয়ার্কার অথবা ফ্রিল্যান্সার এখানে দেখাচ্ছে, আর ইউ এমপ্লয়ার। ঠিক আছে, তো আমরা এখানে অবশ্যই ওয়ার্কার বা ফ্রিল্যান্সার যে জব সিকার অ্যাকাউন্টটা খুলবো, কারণ আমরা এখানে কাজ খুঁজবো আর কি। তো এখানে সব কিছু দেখাচ্ছে, আপনি এখান থেকে দেখেন কাজগুলো এখন দেখেন, এই যে আমাদের অ্যাকাউন্টে চলে এসেছি। এবং দেখেন এখানে আপনি কাজগুলো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, যে এই যে দেখেন যে ইউটিউব সাবস্ক্রাইব, ওয়াচ, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আমরা 0.5 এ যে মানে 5 টাকায় বলা যায়, মানে 5 সেন্ট এখান থেকে পেমেন্ট পাবো আমরা। এখানে দেখেন যে কত কাজের মধ্যে 300 জন করে ফেলছে, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারবো। মোবাইল অ্যাপ ডাউনলোডের কাজ, টেস্ট মাই অ্যাপ, একটা মোবাইল অ্যাপ ডাউনলোড করলে এটা আমরা পাবো, এটাও কাজটা চলতেছে। তারপর ফেসবুক লাইক অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ, এই দেখেন সহজ সহজ কাজ, এই দেখেন প্রত্যেকটা 5 সেন্ট করে। তাহলে এখানে দেখেন এখানে বলছে ইউটিউব সাবস্ক্রাইব, ওয়াচ, লাইক, কমেন্ট, শেয়ার, এখানে সব কিছু। তারপর এখানে আমরা যদি ফেসবুকের কাজটা করতে চাই, ফেসবুক লাইক অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ, এখান থেকে আপনি এটা কাজে করতে গেলে এখানে জাস্ট হচ্ছে ক্লিক দিবেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক দিবেন। তারপর এখানে ফেসবুক লাইক অ্যান্ড ফলো ভেরিফাইডগুলো দেখবেন, পেইং হচ্ছে দেখেন এখানে 0.5 এটা হচ্ছে পেমেন্ট করবে। তারপর হচ্ছে অ্যানিল্যান্সার, এবং এখান থেকে দেখেন যে এই যে সিম্পল ট্যাক্স টু ডু, লাইক, ফলো, শেয়ার অ্যান্ড মাই ফেসবুক পেজ, এটা হচ্ছে লাইক দিতে হবে, ফলো করতে হবে, শেয়ার এবং হচ্ছে ফেসবুক পেজ শেয়ারটা করতে হবে, এবং সেটার লিঙ্কটা হচ্ছে যে এইটা। তো এইটা হচ্ছে পেজ ইউআরএল। তো এটাতে যাওয়ার জন্য এখান থেকে আপনি করবেন কি, যে ওপেন ইন নিউ ক্রোম ট্যাব, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে লিঙ্কটা আরেকটা
নতুন ইয়েতে ওপেন হয়ে যাবে। লিঙ্কটাতে ক্লিক করার পরে এই যে দেখেন যে আমাদেরকে এখানে লাইক দিতে হবে ফার্স্টে, এই যে আপনি লাইকের বাটনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে লাইক দিয়ে দিবেন। লাইক দেওয়ার পরে এখান থেকে ফলো যদি অপশন থাকে তাহলে ফলো দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমাদের পেজটা শেয়ার করে দিতে বলছে, ঠিক আছে। তাহলে শেয়ার করার জন্য এখান থেকে এই যে এখান থেকে শেয়ার অপশনটা পাবেন, ঠিক আছে। এখান থেকে যে শেয়ার এখানে ফলো দিয়ে দিতে পারেন, এখান থেকে ফলো অপশনে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে শেয়ার হয়ে যাবে এবং আমাদের কাজটা ফিনিশ হবে। তো চলুন আমরা তারা রিকোয়ারমেন্ট কী কী চাইছে দেখেন। সেন্ড মি এ স্ক্রিনশট অফ প্রুফ থ্যাঙ্কস, তাহলে এখানে স্ক্রিনশট দিতে হবে তাদেরকে, এবং হচ্ছে আপনি কিন্তু এখান থেকে এই কাজটা জমা করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন আরও অনেক কিছু আছে, এই যে দেখেন, তো এই যে এখানে অনেকগুলো কাজ আছে। তো এই কাজটাতে এখন আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে অ্যাপ্লাই করতে বলছে। জব সামারি, জব পেইং, এত পোস্ট ডেট, এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আমরা কিন্তু এই কাজটাতে এই যে যাব, এবং তারা হচ্ছে সাবমিট করার জন্য এই যে এখানে বলছে কি দেখেন, মেক শিওর ইউ হ্যাভ রিড দ্য প্রুফ রিকোয়ারমেন্ট। তারপরে এখানে সাকসেস রেট উইল বি 20%, উইল বি নট, এখান থেকে বলছে উইথড্র ব্যালেন্স, আমাদের কিন্তু 20% নিচে হলে আমরা পেমেন্ট পাবো না। তারপরে এখান থেকে সবগুলো যদি হয় তাহলে এখান থেকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। শিমু আক্তার এটা হচ্ছে সে পোস্টটা করছে কাজের, এবং এখানে তাকে কিন্তু আমাদের এখানে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখেন রাইট প্রুফ অফ ডিটেলস শেয়ার, তো এখান থেকে আমরা কিন্তু প্রুফটা দিতে পারবো। এখানে আপনি হচ্ছে কী কী প্রুফ দিচ্ছেন এখানে লিখে দিবেন, আপনি লাইক করছেন কোথায়, সাবস্ক্রাইব করছেন বা ফলো দিচ্ছেন কোথায়, এগুলো সব লিখে দিবেন সিরিয়ালি। এবং এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি যে সকল জায়গাতে আর কি ইয়ে করছেন সেটা সাবমিট করলে আপনার কিন্তু এটা কাজটা হয়ে যাবে। তাহলে দেখেন খুবই সিম্পল একটা ব্যাপার, এখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করে এটা নতুন ক্রোম ইয়েতে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখেন আমি কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে এখান থেকে আমরা একটা এখান থেকে জাস্ট ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এখানে লাইক দিই, লাইক দেওয়ার পরে এই যে এখানে অলরেডি লাইক দিস পেজ দেখাচ্ছে, এই যে লাইক হয়ে গেছে। এখন আমরা কিন্তু একটা স্ক্রিনশট নিতে পারি, হ্যাঁ। তো স্ক্রিনশট এখান থেকে আপনারা যেভাবে নেন সেভাবে নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে এখান থেকে এই যে আপনারা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন একটা, তারপর এখান থেকে ফলোয়িংস, এখানে আপনি ফলোয়িং যে আছে এখান থেকে ফলোয়িং এখানে ক্লিক দিবেন, ঠিক আছে। ফলোয়িংয়ে ক্লিক দিয়ে দিলাম, তারপর এখানে ফেভারেট দিয়ে দিলেন, ঠিক আছে। ফেভারেট দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাকে যাবেন, তারপর এখান থেকে দেখেন আমাদের এটা কি ফলোয়িংস হয়ে গেছে। এখান থেকে আমরা যদি এটা দেই, এখান থেকে ফলোয়িং দিয়ে দিলেন, তারপর এখান থেকে শেয়ার দিয়ে দিলেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ফলোয়িং এটা শেয়ার দিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। তারপরে হচ্ছে লাইকের এখানে আমরা হচ্ছে লাইক দিয়ে দিছি। তারপরে আপনি যে এটা শেয়ার করলেন, শেয়ারের জন্য আপনাকে এখান থেকে শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে রাইট সামথিং হচ্ছে দিয়ে আপনি একটা পোস্ট করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি পোস্ট করে দেন, প্লিজ লাইক দিস পেজ, এভাবে মনে করেন একটা লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনি এখানে পোস্ট করে দিলেন, পোস্ট করার পরে টাইম লাইনে এটা চলে গেল। চলে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের এখানে এটার আপনি একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে নিলাম, এটা থেকে গেল। এখন দেখেন যে এখানে আপনি এখান থেকে এটা দেখা দিতে পারেন, ঠিক আছে। এখানে এটা দেখা দিতে পারেন, আপনি সুন্দর করে এটা করে দেন, যেরকম এটা আমি একটু সুন্দর করে দিই, ডঙ্গল দিয়ে এটা একটু বড় করে দিই, মার্ক করে দিলাম আর কি, জাস্ট এটা সেভ হয়ে গেল। এখন ব্যাকে চলে আসলাম, এখন আমাদের কাজ কিন্তু ফিনিশ। এখন আমরা আগের যে সাইটটা ওটাতে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আপনি দেখেন আমরা কয়টা স্ক্রিনশট নিছি সেগুলো সিরিয়ালি আপনি এখানে দিবেন, হ্যাঁ। তো এখানে আমি হচ্ছে একটা দুইটা তিনটা নিছি, আমি এখান থেকে সিরিয়ালি এখানে বসাই দিব। দেওয়ার পরে এখন হচ্ছে এখানে আপনি তিনটা ফাইল আপনি আপলোড দিচ্ছেন, এখানে আপনি লিখে দিবেন যে
ফার্স্টে আপনি দিচ্ছেন হচ্ছে কি লাইক, এখানে লিখে দিতে পারেন লাইক ডান, তারপর হচ্ছে ফলো ফলো ডান, তারপর হচ্ছে শেয়ার ডান, ঠিক আছে, এভাবে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি এখন এই যে এখানে দেখতে পাবেন যে সাবমিট এই অপশনটা আসছে, এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলে আপনার কাজ শেষ, কিন্তু তারা এখন দেখবে, দেখার পরে আপনার হচ্ছে কাজটা পেন্ডিংয়ে থাকবে। আপনি যদি তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু তারা আপনার পেমেন্টটা দিয়ে দিবে, এই আর কি সিস্টেম। এই যে দেখেন আমাদের জবটা হয়ে গেছে পোস্ট করা, এই যে ওয়েলকাম, এই যে দেখেন এখানে দেখাচ্ছে ওয়েলকাম এমপ্লয়ার উইল রিভিউ ইউর টাস্ক, উইল বি পেইড এমপ্লয়ার, উইল বি ভেরিফাই দ্য স্ক্রিনশট অ্যান্ড গুড লাক, ঠিক আছে। তো আমাদের কাজ কিন্তু শেষ এইভাবে প্রতিটা কাজ, আমি একটা কাজ করে দেখালাম আপনার ফেসবুকের, ইউটিউবের কাজগুলো সেমভাবে, এবং আপনি সব জায়গা থেকে আপনি সেমভাবে কাজ করে দেখেন। 0.5 সেন্ট কিন্তু মানে খারাপ না। আপনি যদি এখানে মনে করেন যে 50টা কাজ করেন বা 100টা কাজ করেন, যতগুলো করবেন ততগুলো আপনি পেমেন্ট পেয়ে যাচ্ছেন, এবং এইভাবে আপনার কিন্তু এখান থেকে আসছে। এখন আমরা আসি উইথড্র, যে এখান থেকে পেমেন্টটা তুলব কিভাবে। তাহলে এখান থেকে আমরা দেখি, এই যে আমাদের কিন্তু ব্যালেন্স কিন্তু দেখেন 0.5 সেন্ট অলরেডি আমরা পেয়ে গেছি, এবং সাকসেস রেট 100, আমি একটা কাজ করছি আমাকে 100% দেখেন সাথে সাথে পেমেন্ট পেয়ে গেছি, অ্যাড হয়ে গেছে। এবং উইথড্র ফান্ড, এখান থেকে আমরা উইথড্র করব কিভাবে চলেন দেখে আসি। উইথড্র ফান্ডে ক্লিক করব, উইথড্র ফান্ডে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাভেলেবল ব্যালেন্স মিনিমাম উইথড্র হচ্ছে এখানে $5, $5 হলে আপনি উইথড্র করতে পারবেন। অ্যামাউন্ট উইথড্র কত করবেন সেটা এখানে দিবেন, তারপর এখানে দেখেন পেপাল আছে, আরও কী কী আছে, আদার ব্যাঙ্ক আছে, পেপাল এবং আদার ব্যাঙ্ক। তো বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক এখানে আপনি যদি এখানে লাগাই দেন তাহলে কিন্তু এখানে আদার ব্যাঙ্কস আপনি এটা সিলেক্ট করবেন, এখানে আপনি আদার ব্যাঙ্ক সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন যে তারা 1 USDT 80 টাকা দরে দিবে, তারপরে আপনি এখান থেকে উইথড্র হিস্ট্রি, উইথড্র ফাউন্ড, এখানে আপনি কিন্তু টাকাটা তুলতে পারবেন, অথবা আপনি চাইলে পেপালের মাধ্যমে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। যাদের পেপাল অ্যাকাউন্ট নাই তারা একটা পেপাল অ্যাকাউন্ট কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি হয়ে যাবে আপনার, ঠিক আছে। তো এইভাবে আর কি এই সাইটটা থেকে আপনারা কাজ করবেন, এবং এখানে খুব ভালোভাবে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রতিটা কাজই সেম। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।